নমস্কার দর্শক বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর সিরাজ শাস্ত্রী। আজকে মে মাসের রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই মাসে জানিয়ে দেব যে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা আপনাদের রাশির জন্য বিশেষভাবে শুভ হবে। গ্রহগত অবস্থান সম্পর্কে আগে আলোচনা করে নিই। চন্দ্র মকর রাশি উত্তরাষাঢ় নক্ষত্র থেকে 360 ডিগ্রি কমপ্লিট করে মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গিয়ে এই মাস কমপ্লিট করবে। শনি কুম্ভ রাশিতেই অবস্থান করবে সারা মাস ধরে। কেতু অবস্থান করবে কন্যা রাশিতে। রাহু অবস্থান করবে মীন রাশিতে। শুক্র গমন করবে মেষ রাশির থেকে বৃষ রাশিতে। বুধ গমন করবে মীন রাশির থেকে মেষ রাশি হয়ে বৃষ রাশিতে। বৃহস্পতি মাসের প্রথমেই মেষ রাশিতে অবস্থান করলেও 1 তারিখেই গমন করবে বৃষ রাশিতে এবং পুরো মাস ধরেই বৃষ রাশিতেই অবস্থান করবে। বৃহস্পতি 1টি রাশিতে 1 বছর অবস্থান করে। বৃহস্পতির গোচরগত অবস্থান নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আরও বিস্তারিত আলোচনা তুলে ধরব পরবর্তী অনুষ্ঠানে। এছাড়া রবি মেষ রাশির থেকে বৃষ রাশিতে গমন করবে এবং মঙ্গল সারা মাস ধরেই মীন রাশিতে অবস্থান করবে। দর্শক বন্ধুরা, এর ফলাফলস্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন, সেই নিয়ে আলোচনা তুলে ধরব। তার আগে বলে রাখি, আপনাদের যাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না এবং কমেন্টসে জানাবেন যে আপনারা কী কী ধরনের অনুষ্ঠান পেতে চান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, তাতে আপনারা নতুন অনুষ্ঠান আপলোড হলেই খবর পেয়ে যাবেন। চলে আসি আলোচনায়। প্রথমেই চলে আসবো আমি মেষ রাশি নিয়ে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করবেন এবং আপনাদের কথাবার্তার মধ্যেও সংযত ভাব আনার চেষ্টা করবেন। হঠাৎ রাগ পারিবারিক অশান্তি সৃষ্টি করাতে পারে বা বন্ধুত্ব নষ্ট করাতে পারে। উটকো ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন এবং আইনকে কোনোরকমভাবে হাতে তুলে নেবেন না। এই সময়টায় আপনাদের এরকম কিছু পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেই কারণে আপনাদের বদনাম হয়ে গেল। আপনাদের ক্ষেত্রে আমি বিশেষভাবে যেটা উল্লেখ করব যে যারা আপনারা এই সময়টায় রিলেশনশিপে রয়েছেন তারা যথেষ্ট বুঝে সুঝে কথাবার্তা বলুন, প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় রাখার চেষ্টা করুন। অন্যকে মানসিক আঘাত দিয়ে কথাবার্তা বলবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব একটা খারাপ না, পার্টনারের সহযোগিতা মিলবে। পারিবারিক শত্রু বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে বা আপনারই কোনো বিচক্ষণতার অভাবের কারণে আপনি হয়তো শত্রু তৈরি করে ফেলতে পারেন। কর্মগত দিক থেকে যারা আপনারা নেভিতে কাজকর্ম করে থাকেন, তরলজাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন বা আপনারা যারা খনিজ পদার্থ বা রত্নের ব্যবসা করে থাকেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। এই মাসে আপনাদের উচিত প্রত্যেক দিন মা মহালক্ষ্মীর মন্ত্র জপ করা বা শোনা, তাতে আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ সুখবর যে আপনাদের রাশির উপরেই বৃহস্পতি গমন করল এবং আপনারা বিবাহের ক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারবেন। যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে যোগাযোগ করছিলেন, ভালো যোগাযোগ পাচ্ছিলেন না, তাদের এবারে সুযোগ্য সময় চলে এলো। আর আপনারা যারা নতুন কর্মোদ্যোগ নিতে চান বা বহুদিন ধরে আপনারা ভাবছিলেন যে নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন, তাদের জন্য এই সময়টি খুব ভালো।
অপরচুনিটিগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন, দেখবেন তাতে আপনাদের আগামী দিনগুলো অনেক বেশি সুবিধা এনে দিতে পারবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে ভালোবাসা বজায় থাকবে। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তির সৃষ্টি হলেও দেখবেন আবার পরিস্থিতি ঠিক হয়ে যেতেও। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। কর্মগত দিক থেকেও আপনারা সুবিধা ভোগ করতে পারবেন, যারা বিশেষ করে লোহা বা লৌহজাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের সাথে যারা আপনারা যুক্ত রয়েছেন, বা যারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত, তারা বিশেষভাবে এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে রাধাকৃষ্ণের মন্ত্র অনেক বেশি সুবিধা এনে দেবে। চলে আসি মিথুন রাশি নিয়ে আলোচনায়। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসটিতে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দরকার, এবং এই মাসের প্রথমার্ধের দিকটায় আপনাদের সুবিধা আসলেও মধ্যমার্ধের দিকটা মাঝে মধ্যে মনোকষ্ট আপনাদেরকে দিয়ে যাবে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই মাসে মোটের উপর সুবিধা ভোগ করতে পারবেন, তবে কখনো কখনো হঠাৎ জানা জিনিস মনে না পড়া বা হঠাৎ কোনো কিছু সিলি মিস্টেক হয়ে গেল, এই ধরনের অবস্থা আপনারা ভোগ করবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, কিন্তু যারা আপনারা বিবাহিত দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখা যাবে, মনোমালিন্যতার সৃষ্টি হবে, পরিবার পরিজনকে কেন্দ্র করে অহেতুক কিছু অসুবিধারও সৃষ্টি হতে পারে। কর্মগত দিক থেকে যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন তারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্টকারী কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তারাও অনেকখানি সুবিধা প্রাপ্ত করতে পারবেন, এবং যারা আপনারা রাজনীতির সাথে যুক্ত তারাও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। এছাড়া যারা আপনারা উকিল, আপনারা যারা ট্যাক্স কনসালটেন্ট বা সিএ, তাদের ক্ষেত্রেও অনেকখানি এই মাসে সুবিধা প্রাপ্ত হতে দেখা যাবে। এই মাসে আপনারা প্রত্যেক দিন দুর্গা মন্ত্র জপ করুন, অনেক ভালো উপকার পাবেন এবং অনেক বিপদকে কাটিয়ে উঠতে পারবেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাসটিতে আপনাদের অনেক মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে। আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকেও সুখ স্বাচ্ছন্দ্যতা আসবে। বিবাহের কথাবার্তা এগিয়ে চলার জন্য সময়টি ভালো, এবং আপনারা যারা বিবাহ করছেন তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। আপনারা যারা এই সময়ে বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চাইছেন তারাও সুবিধা ভোগ করতে পারবেন। যারা এই সময়ে আপনারা কাজকর্মের জন্য দূরে পাড়ি দিতে চান তারাও সুবিধা পাবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে কিছু কিছু সময় অস্বস্তিকর কিছু পরিস্থিতি আসতে দেখা যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা বড় সমস্যা হবে না, তবে কখনো কখনো একাকিত্বতা বোধ আসবে। আপনারা যারা গ্যাস বা পেট্রোলিয়াম জাত দ্রব্য, এবং আপনারা যারা শৌখিন জাত কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন, বা আপনারা মেকআপ আর্টিস্ট বা অভিনয়ের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। এই মাসে আপনারা যদি প্রত্যেক দিন সূর্য প্রণাম করতে পারেন তাতে আপনাদের অনেকখানি বিপদ আপদ কেটে যাবে, এবং শরীর স্বাস্থ্য মন মানসিকতাও স্ফূর্তিময় থাকতে দেখা যাবে। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় মাঝে মধ্যে মানসিক চঞ্চলতা আসতে দেখা যাবে। টেনশন কম করার চেষ্টা করুন এবং নিজের কর্মে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আপনারা এই সময়টায় যারা বিদ্যার্থীরা রয়েছেন মানসিক চঞ্চলতা ভোগ করতে দেখতে পাবেন। আপনাদের
এই সময় আইনত কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ারও সংযোগ রয়েছে। কোনো মামলা মোকদ্দমা যদি আপনাদের চলছে, তাহলে এই সময়টায় নিজেদের মাথা ঠান্ডা রেখে ভালোভাবে লয়ারের সাথে পরামর্শ করে এগিয়ে চলার চেষ্টা করুন। হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হতে পারে, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তাভাবনা কাজ করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কখনো ভালো কখনো মন্দ, এরকম পরিস্থিতির সম্মুখীন আপনাদেরকে হতে হবে। আর প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। আপনারা যদি এই সময়টায় নতুন কোনো রিলেশনশিপ নিয়ে চিন্তাভাবনা করছেন, তাহলে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন। যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার বা আপনারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। এবং যারা আপনারা মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা করেন, তারাও বেশ কিছুটা সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করতে পারেন বা বজরংবলীর মন্ত্র শুনতে পারেন, তাতেও আপনাদের অনেকখানি বিপত্তি কাটতে দেখতে পাবেন। চলে আসি কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সময়টায় মন মানসিকতা খুব একটা ভালো যাবে না। ছোটোখাটো ব্যাপার নিয়ে টেনশান বা দুশ্চিন্তা আসতে দেখা যাবে। সম্পর্কগুলোর থেকেও যে প্রায়োরিটি আপনারা আশা করেন বা আপনারা যে যোগ্য সম্মান প্রাপ্ত করতে চান, সেখানেও দেখবেন যে কোথাও না কোথাও একটু উনিশ বিশ হচ্ছে। এবং আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকেও যে মর্যাদা পেতে চান, সেই জায়গাটাও দেখবেন যে এই মাসে খুব একটা ভালো আপনারা পাচ্ছেন না। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। হঠাৎ হঠাৎ মাথা গরম হবে এবং এই কারণে পারিবারিক অশান্তিরও সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি মোটেও শুভ নয়। অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন। কিছু কিছু সময় স্যাক্রিফাইস আপনাদেরকে করতে হবে এই মাসে। প্রেমজ সম্পর্কের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা এই সময়টায় খুব ভালোভাবে মানসিক প্রফুল্লতা হয়তো ভোগ করবেন না, কিন্তু যারা নতুন কোনো রিলেশনশিপে এগোতে চাইছেন বা প্রপোজাল দেবেন বলে ভাবছেন, তাদের জন্য এই মাসটি ভালো। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি বেশ ভালো এবং আপনারা যারা উচ্চশিক্ষার জন্য অগ্রসর হতে চাইছেন বা কোনো প্ল্যানিং নিচ্ছেন, তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ। কর্মগত দিক থেকে যারা আপনারা ট্রেডিং বিজনেসের সাথে যুক্ত বা যারা আপনারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা আপনারা আর্টিস্ট বা আপনাদের মধ্যে ক্রিয়েটিভ মেন্টালিটি কাজ করছে, নতুন কিছু করবার উদ্যোগ খুঁজছেন, আপনারা গায়ক বা ছবি আঁকেন বা লেখালেখির সাথে যারা আপনারা যুক্ত রয়েছেন, এই মাসে বিশেষভাবে তারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য গণেশ মন্ত্র এই মাসে বিশেষ সুবিধা প্রাপ্ত করতে দেবে। এবং আপনারা যারা হঠাৎ ভাগ্য বিড়ম্বনা ভুগছেন, তাদের ক্ষেত্রেও এই গণেশ মন্ত্র অনেকখানি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবারে আমি চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্যের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো প্ল্যানিং নিয়েছিলেন, সেই প্ল্যানিং এই সময়টায় আপনাদের বাস্তবায়িত হওয়ার কথা, তারা বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ করবেন। দাম্পত্য জীবনের দিক থেকেও পার্টনারের সহযোগিতা প্রাপ্ত হবে। কর্মগত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করলেও বড় কোনো ভাগ্য বিড়ম্বনা ঘটবে না, তবে শত্রু তৈরি হওয়ার মতন সংযোগ আছে। শরীরের দিকে খেয়াল রাখুন এবং আপনারা আপনাদের বয়সে ছোট কারোর কাছ থেকে মানসিক আঘাত পেতে পারেন, এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন। ফাটকা বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে। আত্মীয় স্বজন কুটুম্বদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কোনো আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দিকটা যতটা আপনারা ভেবেচিন্তে করতে পারবেন, ততটাই মঙ্গল আপনাদের জন্য। এই মাসে আপনারা যারা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইছেন
বা আপনাদের প্ল্যানিংয়ের মধ্যে কিছু চেঞ্জ আনতে চাইছেন, তারা অবশ্যই সুবিধাভোগ করতে পারবেন। এবং ব্যবসায়িক ক্ষেত্রে এমপ্লয়ীদেরও সহযোগিতা আপনারা প্রাপ্ত করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব একটা ভালো না, অনেক সময় মনোসংযোগ বিঘ্নিত হতে দেখা যাবে। আপনারা যারা আইটি সেক্টরে রয়েছেন, ইলেকট্রনিক্স কোনো গুডসের ব্যবসা করে থাকেন, বা আপনারা ফাস্টফুডের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, খাবার দাবারের ব্যবসা রয়েছে আপনাদের, তারাও সুবিধা পাবেন। বা আপনারা যারা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, তারাও এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে মা কালীর মন্ত্র অনেক বেশি সুবিধা এনে দেবে এবং বাধা বিপত্তি কাটাতে সাহায্য করবে। চলে আসি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসের প্রথমার্ধটা কেটে গিয়ে মধ্যমার্ধের দিক থেকে সৌভাগ্যের উন্মেষ ঘটতে দেখা যাবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হবে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না বা ভালো যোগাযোগ পাচ্ছিলেন না, এই সময়টায় আপনাদের যোগাযোগের দিকটা অনেকটা প্রশস্ত হয়ে যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো। যারা বিবাহিত জীবন ভোগ করছেন, অর্থাৎ দাম্পত্য জীবন নিয়ে যারা চিন্তিত ছিলেন, অহেতুক কিছু কিছু সময় ঝুট ঝামেলার সৃষ্টি হচ্ছিল, তারা এই মাসের 20 তারিখের পর থেকে দেখবেন অনেকটা আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো তৈরি হবে। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের প্রেমজ সম্পর্কের দিক থেকে মানসিক আঘাত আসবার সংযোগ আছে। যেহেতু পঞ্চমে মঙ্গল রাহু একত্রিতভাবে অবস্থান করছে, পারিবারিক কোনো কারণেও ঝুট ঝামেলার সৃষ্টি হতে পারে। যারা আপনারা সন্তানের বিষয়ে চিন্তাভাবনা করছেন বা প্ল্যানিং নিতে চাইছেন, এই সময়টা তাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে মাঝে মধ্যে অমনোযোগিতা দেখা যাবে, তবে যেহেতু রাশির সপ্তমেই বৃহস্পতির গমন হচ্ছে, খুব খারাপ সময় নয় এবং উচ্চশিক্ষার দিক থেকে বিশেষভাবে সুবিধা প্রাপ্ত হবে। নতুন চাকরির প্রচেষ্টা যারা করছেন, তারাও অনেকখানি সুবিধা প্রাপ্ত করতে পারবেন। কনফিডেন্স বজায় রেখে যে কোনো কাজে উদ্যোগ নিন, তাতে আপনারা নিজেদের 100% দেওয়ার পরবর্তী ক্ষেত্রে একটা পজিটিভ ফিডব্যাকই পাবেন। যারা আপনারা সায়েন্টিস্ট বা গবেষণা করে থাকেন, বা আপনারা কোনো সাবজেক্ট নিয়ে পিএইচডি করছেন, বা যারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত কাজকর্ম করে থাকেন, মিডিয়ার সাথে যুক্ত ব্যবসায় আপনারা ইনভলভ রয়েছেন, তারা এই মাসে বিশেষভাবে সুবিধা ভোগ করতে পারবেন। এই মাসে আপনারা বিশেষ শুভফল প্রাপ্ত করতে পারবেন যদি আপনারা মা অন্নপূর্ণার মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারেন বা শুনতে পারেন। চলে আসি আমি এবার ধনুরাশি নিয়ে আলোচনায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের অর্থকরী বিষয় নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে। পরিবারের লোকজনদের সাথে মতানৈক্যতা সৃষ্টি হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। ভাই বা বোনেদের কাছ থেকে মানসিক কষ্ট পেতে হবে। শরীরের দিকে বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করুন। বিশেষ করে আপনাদের উদর পীড়া বা বডির লোয়ার পার্টে কোনো অসুবিধার সৃষ্টি হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো। যারা আপনারা বর্তমান সময়ে প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টি খুব একটা খারাপ নয়। কিন্তু বিবাহের ক্ষেত্রে মাঝে মধ্যে মতানৈক্যতার সৃষ্টি হবে বা অশান্তি ভোগ করতে হবে। কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ারও সংযোগ রয়েছে। যারা আপনারা পূজা অর্চনা করে থাকেন বা তন্ত্রমন্ত্রের সাথে যুক্ত কাজ করে থাকেন, ডিস্ট্রিবিউটারশিপের সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ কোনো পণ্য একটা স্থান থেকে আরেকটা স্থানে দিয়ে আসেন, এবং ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসেও আপনারা সুবিধা প্রাপ্ত করতে পারবেন, এবং যারা আপনারা টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে অর্থনৈতিক সুবিধা আনার চেষ্টা করেন, তারাও বিশেষভাবে সুবিধা প্রাপ্ত করতে পারবেন এই মাসে।
হঠাৎ কোনো পুলিশি ঝুট ঝামেলা বা আইনত কোনো ব্যাপারকে কেন্দ্র করে আপনাদের মানসিক পরিস্থিতি খারাপ হতে দেখা যাবে। এই বিষয়ে অবশ্যই আমি আপনাদেরকে উল্লেখ করব যে আপনারা যদি প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, তাতে অনেক বেশি সুবিধা প্রাপ্ত হবে আপনাদের এই মাসে। চলে আসি মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের সময়টি অনেকটা ভালো হতে চলেছে। আপনাদের রাশির পঞ্চমে বৃহস্পতি গমন করছে এবং রবি শুক্র একত্রিত থাকবে এই মাসে বৃহস্পতির সাথে। তো আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়তে দেখা যাবে এবং নতুন কিছু করার আশা আকাঙ্ক্ষাও বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও সুবিধা প্রাপ্ত হবে। নতুন বিবাহের যোগাযোগ আসবার জন্য সময়টি প্রশস্ত। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে এবং যারা আপনারা এই সময়টায় কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান তারাও সুবিধা ভোগ করতে পারবেন। মকর রাশির জাতক বা জাতিকারা হঠাৎ চোটাঘাত পেতে পারেন, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন এবং ফোনে কারোর সাথে কোনো উটকো ঝুট ঝামেলা সৃষ্টি হতে পারে। অহেতুক কোনো কারণে অর্থব্যয় হওয়ার মতনও সংযোগ পাওয়া যাচ্ছে, সচেতনতা অবলম্বন করবার চেষ্টা করবেন। আপনারা যারা অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন বা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে এই মাসে সুবিধা প্রাপ্ত করতে পারবেন এবং আপনারা যারা ইঞ্জিনিয়ারিং কোনো দ্রব্যাদির ব্যবসা করে থাকেন তারাও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে। আপনারা যদি নতুন কোনো কর্মের উদ্যোগ নিতে চান তাহলেও এই মাসটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ। নতুন কোনো চাকরির প্রচেষ্টা করলেও সুবিধা প্রাপ্ত করতে পারবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে মাঝে মধ্যে মন চঞ্চল হলেও আপনারা পড়াশোনায় অনেকখানি এগিয়ে যেতে পারবেন, বড় কোনো সমস্যার সংযোগ আসবে না। আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক আঘাত আসতে পারে বা কোনো তুকতাকের কবলিত হতে পারেন, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয়, অশান্তি ভোগ করতে হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে মধ্যম আমি বলবো, মাঝে মধ্যে একটু অশান্তির সৃষ্টি হলেও ভাব ভালোবাসা বজায় থাকবে। কোনো স্ক্যামের কারণে বা কোনো ভুলচুকের কারণে আপনাদের অর্থ নষ্ট হতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, যারা আপনারা হার্ডওয়্যারের ব্যবসার সাথে যুক্ত, যারা আপনারা প্রশাসনিক দপ্তরে কাজকর্ম করে থাকেন, তাদের জন্য এই মাসটি বিশেষ শুভফল দিয়ে যাবে। আপনাদের জন্য মা লক্ষ্মীর মন্ত্র এই মাসে অনেকটা সুবিধা এনে দেবে এবং মানসিক প্রশান্তি বজায় রাখতেও সাহায্য করবে। চলে আসি আমি এবার মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের এই মাসটি খুব বুঝে সুঝে চলতে হবে, তার কারণ আপনাদের রাশির ওপরেই মঙ্গল রাহু একত্রিত হয়ে অবস্থান করছে। এটার জন্য আপনাদের মেন্টাল ইরিটেশন বা হঠাৎ রাগ এগুলো আসতে দেখা যাবে। পরিবার পরিজনের লোকজনেদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করুন এবং আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে যে সিদ্ধান্তগুলোতে উপনীত হচ্ছেন সেই সিদ্ধান্তগুলো চট করে অন্য কারোর সাথে এই মাসে শেয়ার করতে যাবেন না, তাতে আপনাদের ভালো হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি মধ্যম। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো না এবং দাম্পত্য জীবনের দিক থেকেও মাঝে মধ্যে মন কষাকষি হতে দেখা যাবে। আপনারা যারা সরকারি দপ্তরে কাজকর্ম করে থাকেন বা আপনারা যারা
কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত, এবং যারা আপনারা কায়িক পরিশ্রম করে নিজেদের রুজি রোজগার করে থাকেন, বা আপনারা যারা রাজমিস্ত্রি তাদের জন্য এই মাসটি বিশেষভাবে শুভত্বের ইঙ্গিত রয়েছে। তবে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যদি আপনারা প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন তাতে অনেকখানি ভালো সুবিধা প্রাপ্ত করতে পারবেন, এবং মহাদেবের আশীর্বাদ পেলে আপনাদের অনেকখানি বিপত্তিও আপনারা কাটিয়ে উঠতে পারবেন। অবশ্যই শরীরের দিকটাও আপনাদেরকে এই মাসে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কোনো কারণে চোটাঘাত বা পুড়ে যাওয়া বা অস্ত্রোপচার ঘটার মতনও সংযোগ রয়েছে। সাবধানতা অবলম্বন করুন এবং ঈশ্বরের কাছে নিজেদের সৌভাগ্য কামনা করুন। দর্শক বন্ধুরা, আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। যারা আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে ইচ্ছুক রাশিচক্র ইনস্টিটিউশনে যোগদান করতে পারেন। নমস্কার।